ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে রবিবার, আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ মজার গল্প। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে আজকের গল্প, টুনটুনি আর নাপিতের কথা। কিন্তু গল্পটা শুরু করার আগে রোজ যে কথাটা বলে দিই, সে কথাটা তো তোমরা জানোই। আর যে বন্ধুরা জানে না, তাদের জন্য মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি সুন্দর সুন্দর ছড়া, কবিতা, গল্প এই সমস্ত শুনতে হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কোনো মজার ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প, টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত তার কথা শুনে ঘাড় পেঁকিয়ে নাক সিঁটকিয়ে বলল, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলো, শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো, সে ইঁদুরের কাছে গিয়ে বলল, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই, যদি কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? রাজামশাই যখন ঘুমিয়ে থাকবে, তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, মিয়াও। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনি বললে, তবে ভাত খাই, যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড় ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি বিড়ালকে ঠানাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই, যদি তুমি লাঠি পোড়াও।
আগুন বললে, আজ দিয়ে জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও। সাগর বললে, আমি তো পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, ও হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বললে, ও অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বলে, হে আবার একটা কথা, এখনই যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের মশাকে ডেকে বলল, তোরা তো দেখি ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিনপিন পিনপিন করে যত রাজ্যের মশা, বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিনপিন পিনপিন ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর শুষি। সাগর বলে, আগুন নেভাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বেড়াল ঠ্যাঙাই। বেড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপিত বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে এরপর কাঁপতে কাঁপতে বলল, রক্ষে করো টুনি দাদা, এসো এসো, তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল। আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো, টুনটুনা টুন, টুনটুনা টুন, ধেই ধেই। আজকের গল্পটা কিন্তু ভারী মজার, তাই না? কেউ বিপদে পড়লে সেই বন্ধুকে সব সময় সাহায্য করার চেষ্টা করবে, যাতে সে বিপদমুক্ত হয় আর টুনটুনির মতো মনের আনন্দে নাচতে আর গাইতে থাকে। তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। পরের সপ্তাহে আবার একটা মজার গল্প নিয়ে চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, কেমন?